আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা নেসমা এন্ড পার্টনার্স কোম্পানিতে যেতে যাচ্ছেন, সেখানকার কাজের ধরন, বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো কি, এ ধরনের তথ্য জানতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা 23 এবং 24 সালের দিকে যেতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভেবে সে সকল কাজে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নেসমান পার্টনার্স কোম্পানিতে বিভিন্ন কাজের বেতন কাঠামো সুবিধা 2024-এ আজকের ভিডিওতে যে সকল কাজের ধরন নিয়ে আমরা আলোচনা করব, তার মধ্যে ইলেকট্রিশিয়ান, সহকারী ইলেকট্রিশিয়ান, সহকারী পাইপ ফিটার, পাইপ ফিটার, প্লাম্বার, প্লাম্বিং লিডম্যান, প্লাম্বিং ফোরম্যান, লেবার, ইলেকট্রিক্যাল লিডম্যান, ইলেকট্রিক্যাল ফোরম্যান, হ্যাভি ড্রাইভার, ইনডোর ক্লিনার, মেসন বা রাজমিস্ত্রি, স্টিল ফিক্সার, শাটার কার্পেটিং ও ক্লিনার, এই সকল কাজগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে আসুন দেখে নিই কোন কাজের বেতন কেমন, সুবিধাগুলো কি কি। প্রথমে কাজের ধরনে ইনডোর ক্লিনার বেতন 2200 থেকে 2400 রিয়াল, আকামা কোম্পানির, ডিউটি 1 ঘন্টা, সাপ্তাহিক ছুটি 1 দিন, সুবিধা খাবার থাকার ব্যবস্থা পরিবহন সব কোম্পানির, 45 দিন পর পর বেতন পাবেন। অর্থাৎ আপনার বেতনটি মাসের 10 থেকে 15 তারিখের ভেতরে পাবেন। এখানে একটি কথা বলে রাখি, আমি যে তথ্যগুলো নিয়েছি এখানে বিভিন্ন এজেন্সির থেকে তথ্যগুলো নেওয়া, সেক্ষেত্রে বেতন এবং আকামার যে ব্যাপারটি এটি একটু কম বেশি হতে পারে, সেটি মাথায় রেখে অবশ্যই দেখার চেষ্টা করবেন। কাজের ধরন লেবার বেতন 800 থেকে 900 রিয়াল, বয়স 21 থেকে 40 বছর, অভিজ্ঞতা না হলেও চলবে, আকামা কোম্পানি 2 বছরের জন্য করে দিবে, নবায়নযোগ্য হলে অবশ্যই পরবর্তীতে আপনাকে করে নিতে হবে, ডিউটি 8 ঘন্টা প্লাস ওভারটাইম, সাপ্তাহিক ছুটি 1 দিন, সুবিধা পাবেন খাবার থাকার ব্যবস্থা কোম্পানির, বেতন পাবেন 30 থেকে 35 দিন পর। কাজের ধরন হ্যাভি ড্রাইভার বেতন 1100 থেকে 1200 রিয়াল, বয়স 25 থেকে 40 বছর, অভিজ্ঞতা 3 থেকে 5 বছরের থাকতে হবে, অবশ্যই দেশের লাইসেন্স অর্থাৎ দেশীয় অবস্থায় আপনি লাইসেন্স থাকতে হবে, আকামা কোম্পানির 2 বছর এবং নবায়নযোগ্য, নবায়নযোগ্য আকামাটি অবশ্যই আপনাকে করে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ডিউটি 8 ঘন্টা প্লাস ওভারটাইম, সাপ্তাহিক ছুটি 1 দিন, সুবিধা খাবার থাকার ব্যবস্থা এবং পরিবহন কোম্পানির, 30 থেকে 35 দিন পর বেতন পাবেন। কাজের ধরন প্লাম্বিং লিডম্যান এবং ইলেকট্রিক্যাল লিডম্যান বেতন 1100 থেকে 1200 রিয়াল, বয়স 21 থেকে 40 বছর, অভিজ্ঞতা 2 থেকে 3 বছর, আকামা কোম্পানির প্লাস নিজের অর্থাৎ ব্যাপারটা এমন 50-50 হতে পারে, ডিউটি 8 ঘন্টা, সাপ্তাহিক ছুটি 1 দিন, সুবিধা খাবার থাকার ব্যবস্থা কোম্পানির, 30 থেকে 35 দিন পর বেতন পাবেন। কাজের ধরন মেসন অর্থাৎ রাজমিস্ত্রি, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার বেতন 1400 থেকে 1600 রিয়াল, বয়স 21 থেকে 45, অভিজ্ঞতা যাদের অভিজ্ঞতা আছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে, আকামা কোম্পানির 2 বছর, ডিউটি 8 থেকে 10 ঘন্টা প্লাস ওভারটাইম, সাপ্তাহিক ছুটি 1 দিন, সুবিধা খাবার থাকার ব্যবস্থা কোম্পানির, 30 থেকে 35 দিন পর পর বেতন পাবেন। আজ এ পর্যন্তই, ভিডিওটি কেমন লাগলো এবং এ থেকে আপনারা কতটুকু উপকৃত হলেন তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।